ক্লাস 6 এর মেয়ের সাথে মানে খারাপ আচরণ করছে, ব্যাড টাচ করছে, বান্ধবী দেখে গায়ে টাচ করার চেষ্টা করছে, আরো এরা গায়ে যে মেয়েটাকে ভালো লাগবে সে মেয়েটাকে ভালো পজিশন উঠে দিবে, কোন মনে হয় রানি করার চেষ্টা করতেছে। ক্লাসরুম থেকে ছাত্রীদের নিজ কক্ষে ডেকে নিয়ে বিভিন্নভাবে যৌন হয়রানি করার অভিযোগ উঠেছে চট্টগ্রাম নগরের কাপাসগোলা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলাউদ্দিনের বিরুদ্ধে। আমাদের আগে যে বেসগুলো ছিল, আমাদের আপুরা যারা ছিল ওরা আমাদেরকে প্রস্তাব দেয়, আমরা ওটা না করলে আমাদেরকে ফেল করে দেয়। তাকে অবরুদ্ধ করে বিক্ষোভ দেখিয়েছে শিক্ষার্থী ও অভিভাবকরা। রোববার বেলা 11টার দিকে চট্টগ্রামের কাপাসগোলা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ে বই উৎসব বন্ধ রেখে প্রধান শিক্ষক মোহাম্মদ আলাউদ্দিনকে তার কক্ষে অবরুদ্ধ করে শিক্ষার্থীরা। তারপর প্রধান শিক্ষককে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ শুরু হয়। এক পর্যায়ে তাদের সঙ্গে যোগ দেয় কিছু অভিভাবক এবং প্রতিষ্ঠানটির সাবেক শিক্ষার্থীরাও। এ সময় তাদের হাতে প্রধান শিক্ষক মোহাম্মদ আলাউদ্দিনের অপসারণের দাবিতে হাতে লেখা প্লাকার্ডও দেখা যায়। তদন্ত করে শিক্ষক মোহাম্মদ আলাউদ্দিনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে স্থানীয় চকবাজার ওয়ার্ডের কাউন্সিলরের এমন আশ্বাসে ছাত্রীরা ঘণ্টা দুয়েক পর শান্ত হয় এবং ক্লাসরুমে ফিরে যায়। অভিযুক্ত মোহাম্মদ আলাউদ্দিন পরে সাংবাদিকদের বলেন, সুনির্দিষ্ট কোনো অভিযোগ না এনে আমার বিরুদ্ধে বায়বীয় কিছু অভিযোগ করা হচ্ছে, যাতে স্কুলের ভাবমূর্তি নষ্ট হয় এবং মিডিয়ায় ফোকাস করে মেয়রকে বিরক্ত করে আমাকে বদলি করে দেওয়া যায়। কেন তাকে বদলি করার চেষ্টা করা হতে পারে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মোহাম্মদ আলাউদ্দিন বলেন, কিছু লোকের ইলিগাল ডিমান্ড আছে, তাদের সুবিধার জন্য তারা এটা করছে। আমরা